নমস্কার, ফ্যাক্ট কিউ চ্যানেলে আপনাদের স্বাগত। দুয়ারে সরকার, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচিটি আজ অর্থাৎ 1 ডিসেম্বর 2020 থেকে শুরু হওয়ার পরে 31 জানুয়ারি 2021 পর্যন্ত চলবে। এই কর্মসূচিটি 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে 1 থেকে 11 ডিসেম্বর 2020 পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ে 15 থেকে 24 ডিসেম্বর 2020 পর্যন্ত, তৃতীয় পর্যায়ে 2 থেকে 12 জানুয়ারি 2021 পর্যন্ত এবং চতুর্থ পর্যায়ে 18 থেকে 31 জানুয়ারি 2021 পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে সরকার বিভিন্ন ঘোষিত প্রকল্পগুলির সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে। এই প্রকল্পগুলির মধ্যে আছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, তপশিলি জাতি, উপজাতি, ওবিসি সার্টিফিকেট প্রদান ইত্যাদি। এই প্রকল্পগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্যসাথী প্রকল্প। 2016 সালের 17 ফেব্রুয়ারি এই প্রকল্পটি ঘোষণা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী 2016 সালের 30শে ডিসেম্বর এই প্রকল্পটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় 7.5 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হয়েছেন। গত সপ্তাহে তার বাঁকুড়া সফরের সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 1 ডিসেম্বর থেকে গরিব বড়লোক জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে এই প্রকল্পের আওতায় নথিভুক্ত করতে হবে। এই প্রকল্পগুলির বৈশিষ্ট্য হল পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা পাওয়া যাবে। বিভিন্ন সরকারি এবং নথিভুক্ত বেসরকারি হাসপাতালে, ভেলোরের মতন হাসপাতালও এর মধ্যে রয়েছে। বাড়ির কোনো একজন মহিলা সদস্যের নামে স্বাস্থ্যসাথীর একটি স্মার্ট কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে মহিলার স্বামী, শ্বশুর শাশুড়ি, নিজের বাবা মা ও পরিবারের নির্ভরশীল সদস্যের নাম নথিভুক্ত থাকবে। ওই কার্ড দেখিয়ে পরিবার পিছু বার্ষিক 5 লক্ষ টাকার চিকিৎসা সুবিধা পাওয়া যাবে। এটি ক্যাশলেস প্রকল্প। স্বাস্থ্যসাথী কার্ড যেদিনই হাতে পাবেন তার আগে থেকে অর্থাৎ আজ 1 ডিসেম্বর 2020 থেকে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে নথিভুক্ত সকল মানুষের কোনো প্রিমিয়াম দিতে হবে না, প্রিমিয়ামের সবটাই দেবেন রাজ্য সরকার। স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের সকল সদস্যদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, বয়স সবকিছুই নথিবদ্ধ থাকবে বায়োমেট্রিক পদ্ধতিতে। কোন কোন হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে তার তালিকা অনলাইনেই মিলবে। এ যাবৎকাল পর্যন্ত 1,500-এরও বেশি সরকারি এবং বেসরকারি হাসপাতালে হাসপাতাল নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ভেলোরের সিএমসি, দিল্লির আইএমসের মতো হাসপাতালও রয়েছে। এই প্রকল্পের সুযোগ নিতে আপনাদের নিকটবর্তী পৌরসভা, পঞ্চায়েত, বিডিও অফিস এবং অন্যান্য সরকারি ক্যাম্প যেখানে ব্যবস্থা করা হয়েছে সেখানে পরিচয়পত্র সহ আপনাদেরকে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্তিকরণের জন্য যে ফর্ম প্রয়োজন সেটি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং তার পাশে যে বেল আইকনটি আছে সেখানে প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। নমস্কার।